মজিদ সায়েন্স কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি শারমিন সুলতানা, প্রভাষক সমাজকর্ম। আশা করি তোমরা এই করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে আমাদের সমাজকর্ম প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবন প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আমরা উচ্চতর দক্ষতা ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রথম বিষয় হচ্ছে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই সংজ্ঞাতে বলেছিলাম সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। তাহলে সমাজকর্ম মানুষ এবং সমস্যা নিয়ে আলোচনা করে। মানুষের যে সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য। তাহলে প্রথমেই আমরা দেখি সমাজকর্মের লক্ষ্য কি। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো সামাজিক, আর্থিক, মানসিক সমস্যামুক্ত একটি সুখী সমাজ গঠন। আমরা দেখি যে সমাজের যে সমস্যাগুলো আছে, আর্থিক, সামাজিক এবং পরিবেশগত যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে মানসিক সমস্যামুক্ত একটি সুখী সমাজ গঠন করাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য। এছাড়া আমরা সার্বিক বিশ্লেষণ করলে সমাজকর্মের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো পাই, সেগুলো হচ্ছে প্রথমে আছে জনগণের সমস্যার সমাধান, উপযোজন ও এবং উন্নয়ন ক্ষমতার উন্নয়ন করা। জনগণের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কি করতে হবে, সমাধান করতে হবে। এবং জনগণের সমস্যা এবং সমাধানের সাথে সমস্যার সাথে উপযোজন করতে হবে এবং তাদের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে। দুই নম্বর আছে সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো। তাহলে প্রত্যেকেরই সমস্যাগ্রস্ত যে জনগোষ্ঠী রয়েছে, তাদের যে সম্পদ রয়েছে, এই সম্পদকে মানব সম্পদের সাথে একত্রিত করে, তাদের সম্পদ সামর্থ্য যুক্ত করে তাদের সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং তাদেরকে মানব সম্পদে পরিণত করতে হবে। তিন নম্বর আছে কার্যকর মানবীয় সেবা ব্যবস্থাকে এগিয়ে না। তাহলে আমাদের যে মানবীয় সেবা ব্যবস্থাগুলো রয়েছে, এগুলোকে কি করতে হবে, আরো এগিয়ে নিতে হবে। চার নম্বর হচ্ছে সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। তাহলে আমাদের সামাজিক যে নীতি বা আইনগুলো রয়েছে, এগুলো কি করতে হবে, সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নীতিকে আরো বিকশিত করতে হবে এবং উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা দেখি, সামাজিক ভূমিকার উন্নয়ন। আমরা দেখি পারিপার্শ্বিক ভিন্ন সমস্যার কারণে, মনস্তাত্ত্বিক সমস্যার কারণে মানুষ সামাজিক ভূমিকার পালনে ব্যর্থ হয়। তাহলে ব্যক্তি, দল ও সমষ্টিকে সমাজকর্ম এমনভাবে উদ্বুদ্ধ করে যাতে তাদের সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় আছে জীবনমান উন্নয়ন। সমাজকর্ম শুধু সাহায্যার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করে না, সমগ্র জনগণের জীবনমান উন্নয়নে সাহায্য করে থাকে। বহুমুখী সমস্যার সমাধান। সমাজকর্ম নির্দিষ্ট একটি সমস্যার সমাধান করে না, সমাজকর্ম আমাদের সামাজিক পরিবর্তনের ফলে যে বহুমুখী সমস্যার সৃষ্টি হয়, প্রত্যেকটি সমস্যার সমাধান দিয়ে থাকে। আর এই সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকে সাধারণত ভিন্ন পদ্ধতির মাধ্যমে। মানুষকে সক্ষম করা। সমাজকর্ম ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যেন ব্যক্তি নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে। তাহলে আমরা সমাজকর্মকে সক্ষমকারী পেশা বলে থাকি। পাঁচ নম্বর আছে সমস্যার সমাধানের প্রচেষ্টা। তাহলে সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বলেছি ব্যক্তিকে কি করবে, সক্ষম করে গড়ে তুলবে। সমাজকর্ম কখনোই আর্থিক সমস্যার সমাধান দেয় না। ব্যক্তিকে আর্থিক সংকটে দেখা যায়, তাদেরকে কখনোই আর্থিক কোনো সহায়তা দেয় না। ব্যক্তিকে কি করে থাকে, ব্যক্তিকে এমনভাবে সহায়তা করবে যেন নিজেই তার সমস্যার সমাধান করতে পারে এবং ব্যক্তি মানব সম্পদে পরিণত হতে পারে। পরিকল্পিত সামাজিক পরিবর্তন। পরিকল্পিত সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যদি দেখি আমরা, অপরিকল্পিত সামাজিক পরিবর্তন যেমন সমাজের ক্ষতি বয়ে আনে, তেমনি পরিকল্পিত সামাজিক পরিবর্তন সমাজের উন্নয়ন ঘটিয়ে থাকে। তাহলে উপরোক্ত আমরা যেই উদ্দেশ্যগুলো পড়েছি, এই উদ্দেশ্যের মাধ্যমে সমাজের যে জনগোষ্ঠী রয়েছে সমস্যাগ্রস্ত, তাদের সমস্যা সমাধান করে থাকে এবং সমাজকে একটি সামাজিক, আর্থিক, মানসিক সমস্যা মুক্ত সুখী সমাজ গঠনে সহায়তা করে থাকে হচ্ছে সমাজকর্ম। আমরা পরবর্তীতে দেখি সমাজকর্মের বৈশিষ্ট্য কি আছে। সমাজকর্মের বৈশিষ্ট্যের প্রথমেই আছে সাহায্যকারী পেশা। তাহলে আমরা সমাজকর্মকে কি বলে থাকি, একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। সমাজকর্ম ব্যক্তিকে সাহায্য করে থাকে এমনভাবে যেন ব্যক্তি নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে। সক্ষমকারী পেশা, সাহায্যের মাধ্যমে ব্যক্তিকে মানব সম্পদে পরিণত করা এবং সম্পদ, যে ব্যক্তির যে সম্পদটুকু রয়েছে, এই সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে সক্ষম করে তোলে হচ্ছে সমাজকর্ম। সমস্যা সমাধান
সমাধান প্রক্রিয়া সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে আমরা জানি সমাজকর্ম ভিন্ন পদ্ধতির ব্যবহার করে থাকে পদ্ধতির মধ্যে দুটি পদ্ধতি প্রথমে ব্যবহার করে মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতি মৌলিক পদ্ধতিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে সমাজ ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম আর সহায়ক পদ্ধতিকে ভাগ করা হয়েছে সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম গবেষণা ও সমাজকর্ম কার্যক্রম এই ছয়টি পদ্ধতি ব্যবহার করে সমস্যা সমাধান করা হয়ে থাকে পদ্ধতি ভিত্তিক আমরা আগেই বলেছি সমাজকর্ম কয়টি পদ্ধতি ব্যবহার করে দুইটি পদ্ধতি মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতি পাঁচ নম্বর আছে সম্পদের সদ্ব্যবহার সম্পদের যে সুষম ব্যবহার করার মাধ্যমে সম্পদকে আমরা কি করতে পারি বৃদ্ধি করতে পারি আমরা যদি পদ্ধতি না জানি তাহলে আমরা সম্পদের সুষম ব্যবহার করতে পারবো না এজন্য সমাজকর্মীরা কি করে থাকে সম্পদের সুষ্ঠু ব্যবহার কিভাবে করতে হয় সেই সম্পর্কিত সাহায্য করে থাকে কর্মী ও সাহায্যার্থীর সম্পর্ক কর্মী ও সাহায্যার্থীর সম্পর্ক সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি কর্মীর সাথে সমাজ সাহায্যার্থীর সুসম্পর্ক তৈরি না হয় তাহলে সাহায্যার্থীকে সাহায্যার্থীর সমস্যা সম্পর্কে জানা অনেক কঠিন হয়ে পড়ে আর যদি সাহায্যার্থীর সাথে সমাজকর্মীর সুসম্পর্ক থাকে তাহলে তাদের সমস্যা সম্পর্কিত তথ্য পাওয়া যায় এবং তাদের সমস্যা খুব দ্রুত সমাধান করা যায় নির্দিষ্ট পারিশ্রমিক আমরা যদি দেখি সমাজকর্মী যারা রয়েছে তাদের এই পেশার জন্য তাদেরকে নির্দিষ্ট একটা পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে প্রথম থেকে যদি আমরা শুরু করি যে সমাজকর্মীর ইতিহাসের শুরুতে ইংল্যান্ড ও আমেরিকাতে প্রথমে সমাজ সেবা দ্বারা আমাদের এই সমাজ কল্যাণ কার্যক্রম পরিচালিত হতো তখন নির্দিষ্ট কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি পরবর্তীতে সমাজকর্ম পেশার জন্য একটি নির্দিষ্ট পারিশ্রমিক প্রদান করা হয়ে থাকে জীবনমান উন্নয়ন জীবনমান উন্নয়নের জন্য সর্বস্তরের জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সমাজকর্মী সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে এ হচ্ছে আমাদের সমাজকর্মের বৈশিষ্ট্য সমাজকর্মকে আমরা সার্বিক বিশ্লেষণে বলতে পারি সাহায্যকারী সক্ষমকারী এবং পদ্ধতি ভিত্তিক একটি পেশা সমাজকর্মের এই বৈশিষ্ট্য এবং লক্ষ্য উদ্দেশ্যের পরবর্তী সময়ে সমাজকর্মের যে প্রয়োগগুলো রয়েছে এই প্রয়োগক্ষেত্রগুলো যদি আমরা দেখি এই প্রয়োগক্ষেত্রগুলোর ক্ষেত্রে সমাজকর্মের পরিধি আমরা দেখি সমাজকর্মের পরিধি আমরা দেখি যে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কিভাবে করা হয়ে থাকে সমাজকর্মকে আমরা কী কী ক্ষেত্রে ব্যবহার করে থাকি সমাজকর্মের ক্ষেত্রে পরিধি ব্যাপক ও বিস্তৃত প্রথমে আমরা যদি দেখি সামাজিক নীতি ও পরিকল্পনা সামাজিক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সামাজিক নীতি প্রণয়ন করা হয় আর এই নীতিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে প্রয়োজন পরিকল্পিত পরিকল্পনা গ্রামীণ ও শহর সমাজ সেবা আমাদের গ্রামীণ যে জনগোষ্ঠী রয়েছে এই ক্ষেত্রে আমরা শিল্পায়ন ও নগরায়নের ফলে দেখি গ্রামীণ জনগোষ্ঠী ভিন্ন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হয় যেমন ধরে আমরা জনসংখ্যা বৃদ্ধি বা বেকারত্ব এই সমস্যাগুলো গ্রামীণ সমাজে দেখা যায় তাহলে এগুলো সমাধানের জন্য সমাজকর্মে ভিন্ন কর্মসূচি রয়েছে যেমন বৃত্তিমূলক কর্মসূচি তারপরে আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বয়স্ক শিক্ষা কেন্দ্র ইত্যাদি আর শহর সমাজ সেবা যদি আমরা দেখি শহরে ঠিক একইভাবে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয় শহরের সমস্যা সমাধানের জন্য যেমন বৃত্তিমূলক প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ তারপরে হচ্ছে তাদের ভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয় এবং ভিন্ন শিল্পের সাথে তাদেরকে যুক্ত করা হয় এছাড়াও সুদমুক্ত ঋণ তাদের প্রদান করা হয় সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ আমাদের শিল্পায়ন ও নগরায়নের ফলে আমাদের সমাজে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয় যেমন জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব পুষ্টিহীনতা মাদকাসক্ত ইত্যাদি সামাজিক সমস্যার কারণে আমাদের সমাজে ভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে এই সমস্যার ক্ষেত্রে সমাজকর্ম তার বিশেষজ্ঞরা সমাজকর্ম বিশেষজ্ঞরা তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে ভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে এবং ফলপ্রসূভাবে এই সমস্যা সমাধানে প্রতিকার ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে সমাজ সংস্কার ও সামাজিক আইন সমাজ সংস্কার বলতে আমরা বুঝি সমাজ থেকে কুসংস্কার দূরীভূত করে নতুন একটা সুখী সমৃদ্ধ সমাজ গঠন করা এবং সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে এটা জনগণকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা এক্ষেত্রে আমরা যদি উদাহরণস্বরূপ দেখি 1856 সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়েছিল বিধবা বিবাহ আইন প্রণয়নের পূর্বে দেখা যেত বিধবাদের দ্বিতীয়বার বিবাহ সম্পন্ন করা হতো না এবং এটি যখন আইনে পরিণত হয় তখন নতুন করে বিধবাদের আবার নতুন করে
করে বিবাহ ব্যবস্থা করা হয়েছিল। অপরাধ সংশোধন, অপরাধী যদি আমরা দেখি বয়স্ক অপরাধী এবং কিশোর অপরাধী যারা রয়েছে তারা দেখা যায় জেনে বুঝে অনেক সময় বা না জেনে অনেক সময় অপরাধে লিপ্ত হয়ে থাকে। তাদের এই অপরাধ যখন তারা বুঝতে পারে তখন তাদেরকে সংশোধনের যে সুযোগ দেওয়া হয়ে থাকে এটাকে বলা হয় সংশোধন ব্যবস্থা। তো এই সংশোধন ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে পেরোল, প্রবেশন, বুস্টার স্কুল, আফটার কেয়ার সার্ভিস ইত্যাদি। এগুলোর মাধ্যমে দেখা যায় পরবর্তী সময়ে দ্বিতীয়বার অপরাধ করার সম্ভাবনা খুবই কম থাকে এবং অপরাধীরা অপরাধ সংশোধন করতে সক্ষম হয়। শারীরিক প্রতিবন্ধী কর্মসূচি, আমাদের সমাজে শারীরিক প্রতিবন্ধীরা যে রয়েছে তাদের জন্য আমরা সক্ষম করে গড়ে তোলার জন্য ভিন্ন ধরনের কর্মসূচি সমাজকর্ম প্রণয়ন করে থাকে। এই কর্মসূচির মধ্যে রয়েছে অন্ধ ও বধির স্কুল, তারপরে আছে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের সক্ষমতার জন্য ভিন্ন কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে তাদের সক্ষমতা গড়ে তোলা এবং ভিন্ন কাজের সাথে তাদেরকে যুক্ত করা, এ হচ্ছে আমাদের সমাজকর্মের পরিধি। এই ভিন্ন প্রয়োগক্ষেত্রগুলোর মাধ্যমে সমাজকর্ম তাদের যে পদ্ধতিগুলো রয়েছে এবং সমস্যা সমাধানের যে প্রক্রিয়াগুলো এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের সেই সামাজিক সমস্যাগুলো দূরীভূত করতে সহায়তা করে থাকে। আমরা আজকে এই পর্যন্তই দেখব, আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের যে জ্ঞান অনুধাবন রয়েছে, উচ্চতর দক্ষতা প্রয়োগ রয়েছে সেই সম্পর্কিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে।